হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দেখতেই পাচ্ছেন গাছে আম ধরেছে, ঠিক। আজ আমার বিষয় আম, যার বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। সারা পৃথিবীতে এমন লোক খুঁজে পাওয়া কঠিন যে আম ভালোবাসে না, তাই তো আমকে সাত করে লোকে ফলের রাজা বলে। আম এতটাই সুস্বাদু যে একটি দুটি নয়, তিন তিনটি দেশ তাদের জাতীয় ফল হিসেবে স্বীকৃতি দিয়েছে, ভারত, পাকিস্তান, ফিলিপাইন। আর বাংলাদেশ তো তাদের জাতীয় বৃক্ষ হিসেবে ঘোষণাই করে দিয়েছে আম বৃক্ষকে। আম চাষ খুব প্রাচীন একটা পদ্ধতি। আলেকজান্ডার ভারতবর্ষে এসে আম খেয়ে খুব নাম করে গেছেন। হিউয়েনসাং তার লেখায় বাংলাদেশের আমকে খুব সারা পৃথিবীব্যাপী সুখ্যাতি অর্জন করে দিয়ে গেছেন। আর সম্রাট আকবর, তিনি তো তার পরিচিত জায়গায় 100,000 আম গাছ বসিয়ে আধুনিক আমের বাগান পর্যন্ত তৈরি করেছিলেন। অর্থাৎ আমের ইতিহাস খুব প্রাচীন। সাধারণত উষ্ণ প্রধান অর্থাৎ গরম জায়গায় আমের চাষ ভালো হয়। এপ্রিল মাস থেকে আমের মুকুল, বসন্তকালে আমের মুকুল আসে, তখন থেকেই আম চাষিদের মধ্যে সাজু সাজু রব। তারপরে এই জ্যৈষ্ঠ মাসে অর্থাৎ এই মে জুন মাসে যখন আম আমাদের পাতে এসে পড়ে, তখন তার রং স্বাদ এক কথায় অনবদ্য, লোভ সামলানো যায়। কিন্তু বন্ধুরা, এই যে মুকুল থেকে আম ফল হিসেবে আমাদের পাতে এসে পড়ল, তার মাঝখানের যে সফরটি সেটি খুব কষ্টদায়ক এবং আম চাষিদের জন্য তা খুবই কষ্টদায়ক। তবু ওনারা চাষ করে আসছেন। চলুন আজ আমরা আম চাষের এই করুণ কাহিনী আপনাদের সামনে তুলে ধরি। এই যে দেখতে পাচ্ছেন একটি বৃহৎ আম বৃক্ষে ওই যে আম চাষি গাছে উঠেছেন, ওনার বয়স 76 বছর। যে সময়ে মানুষ গাছ থেকে অবসর নেন, তিনি গাছে উঠে আম পাড়ছেন। গাছটাকেও আপনাকে দেখাচ্ছি, খুব সাধারণ মানুষের পক্ষে এই গাছে ওঠা খুব কঠিন। যখন তীব্র গরমে আমরা সবাই এসির শীতল হাওয়া বা পাখার তলায় নিভৃতে থাকতে চাইছি, তখন এই গরমে উনি গাছে উঠে আম পাড়ছেন। আম পাড়ার একটি ভীষণ ধরনের কৌশল আছে, এইটাকে বলা হয় আঁকশি। এই যে দেখছি লম্বা বাঁশের মাথায় জাল লাগিয়ে সেটাকে আঁকশি হিসেবে ব্যবহার করা হয়। একটি ডালে উঠে ভালো করে বসে তারপরে এই আঁকশি বাড়িয়ে বাড়িয়ে আমকে টেনে টেনে বৃন্ত থেকে আলগা করে নেওয়া হয়। তারপর তাকে সযত্নে উপরে একটা ঝুড়ি থাকে, এই যে নামছে দেখুন, এটাকে বলা হয় ঝোলতা স্থানীয় ভাষায়। এই ঝোলতা করে নিচে নামিয়ে রাখা হয় এবং এখানে আরেকজন ওনার সহকারী থাকেন, যিনি ঝোলতা থেকে আমগুলোকে সযত্নে এই যে বিভিন্ন রকম ট্রে রয়েছে তার মধ্যে সাজিয়ে সাজিয়ে রাখেন এবং তিনি আবার ঝোলতা উপরে তুলে নেন, আবার তাতে আম সংগ্রহ করে করে রাখেন। অর্থাৎ খুব যত্নের কাজ। আর চাষিদের পক্ষে এটি আরও কষ্টদায়ক, কারণ এনারা মুকুল থেকে গাছ কেনেন অর্থাৎ লিজ নেন। বিভিন্ন যাদের বড় বড় আমের বাগান আছে তাদের থেকে লিজ নেন, অর্থাৎ সেই মুকুল হওয়া থেকে আমের পরিচর্যা করতে হয়। মুকুল যাতে গাছে ধরে থাকে, মুকুল যাতে ঝরে না যায়, মুকুল থেকে যাতে আম ভালো হয়, আমের গুণমান বজায় থাকে, তার জন্য বিভিন্ন কীটনাশক ওনারা প্রয়োগ করেন। তবে সেই কীটনাশকগুলো খুব একটা মানুষের ক্ষতিকারক নয়, তো সেই তখন থেকেই ওনাদের খরচ করে আসতে হয়। তারপর আম যখন দাঁড়ায় অর্থাৎ গাছে যখন আমের বারবারন্ত হয়, তারপর ওনারা আশায় থাকেন যে সেই আম ভালো করে সযত্নে পাকিয়ে বাজারজাত করবেন এবং মানুষের মুখে তুলে দেবেন। এই মানুষের মুখের আনন্দটাই অর্থাৎ খেয়ে যে ভালো বলবেন, এই আনন্দেই ওনারা এখনও পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এবং বছর শেষে, কারণ এই পরিশ্রমটা প্রায় চার পাঁচ মাস পরে হাতে খুব সামান্য কিছু পয়সা আসে, সেইটাতেই ওনাদের আবার পরের বছরের দিকে তাকিয়ে থাকা বা সংসার ধর্ম নির্বাহ করা। এখন আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ওই যে পেরে নেওয়া হলো আমগুলো গাছ থেকে, তারপর তাকে এই যে একটা ট্রের মধ্যে যে কাগজগুলো অব্যবহৃত খবরের কাগজ বা নিউজ পেপার দিয়ে যত্ন করে কাগজগুলোকে সাজিয়ে রাখতে হয় বায়ু নিরুদ্ধভাবে, অর্থাৎ এখানে বাতাস প্রবেশ করলে চলবে না। এর খুব যত্নের কাজ এবং খুব সময় সাপেক্ষ কাজ। এইভাবে ধীরে ধীরে এই যে দেখুন দিয়ে এরপর এতে দেওয়া হয় ক্যালসিয়াম কার্বাইড, একটি কৃত্রিমভাবে আম পাকানোর পদ্ধতিতে। এই ক্যালসিয়াম কার্বাইড দিলে তাতে কী হয়, এর ভিতরে একটা উষ্ণতা তৈরি হয় এবং সেই গরমে আমগুলো সহজে পাক ধরে, তার রং ভালো থাকে এবং স্বাদও বজায় থাকে এবং এতে মানুষের কোনো ক্ষতি হয় না।
আর একটা বিষয় বলি, দেওয়ার কিন্তু নির্দিষ্ট মাপ আছে, যেমন 200-400 গ্রাম ক্যালসিয়াম কার্বাইড দেওয়া হবে প্রায় 30 কেজি আমের জন্য। এই মাপটা কিন্তু চাষিরাই ভালো বোঝেন, অর্থাৎ যথেচ্ছভাবে দিলে আমের পক্ষে ক্ষতি হয় এবং আমের কাজ কিন্তু খুব যত্নের, কারণ এই যে আমের আঠা তা যদি গায়ে লেগে যায় তাহলে কিন্তু সেখানে নানা রকম ঘা ফোসকা মতো হয়, অর্থাৎ আমের একটা অ্যালার্জিন টেন্ডেন্সি রয়েছে। তবে আমের গুণাগুণ খুব সুন্দর। এই যে একটি দেওয়া হলো, আরও একটি এই যে মুড়ে তিনি রেডি করেছেন, দুটি দিয়ে এর উপরে আমগুলোকে সযত্নে রাখবেন এবং 3-4 দিন পরে আমগুলো ওই জাঁক থেকে বেরোয়। এই পদ্ধতিটাকে বলে জাঁক দেওয়া। এই যে দেখুন আমগুলো, যে আমগুলো পেরে নিয়ে আসা হয়েছে সেগুলো যত্ন করে ওর ভেতরে ওনারা দিচ্ছেন, এবং দেওয়ার পর এর উপরে ওনারা কোন দিন এই আম জাঁক দেওয়া হলো সেটা একটু কাগজে লিখে রাখেন, তারপর ঠিক 3-4 দিনের মাথায় সেগুলোকে বের করে আবার দাঁড়িপাল্লার সাহায্যে পরিমাপ করে বাজারে নিয়ে যান এবং বাজারে নিয়ে যাওয়ার পর সেগুলো বিক্রি করে দেন। এই পুরো পদ্ধতিটা খুব যত্ন নিয়ে করতে হয়, তবেই একমাত্র আমের ভালো গুণাগুণ পাওয়া যাবে। চলুন ওনার সাথে একটু কথা বলুন। ওনার সাথে কথা বলার আগে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আম পাড়তে গিয়ে অনেক সময় দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়েন চাষিরা। কখনো হয়তো শুকনো ডাল পড়ছেন, ডালে পা দিয়েছেন, বা কখনো হয়তো অন্যমনস্ক হয়ে গেছেন, হাত পিছলে পড়ে গেছেন, তার ফলে অনেকেরই শারীরিক ক্ষয়ক্ষতি হচ্ছে, কারো হাত ভেঙে গেছে, কারো কোমর ভেঙে গেছে। তবুও করতে হবে চাষকে, চাষিকে চাষ করতেই হবে, ওনারাও চাষ করে যাচ্ছেন আর আমরা তো শুধু কিছু অর্থের বিনিময়ে সেই আমটাকে খেয়ে নিচ্ছি, আমাদের তাতেই আনন্দ আর চাষিদের আমাদেরকে খাইয়ে আনন্দ। খুবই কম অর্থেও লাভ হয়, তবু ওনারা চাষ করেন, ওনারা ভালো থাকুন, কারণ ওনারা ভালো আছেন বলেই আমরা খেতে পাচ্ছি, না হলে আম গাছেই থাকতো। আর একটা কথা বলি, গাছেও আম পাকে, তবে সেই আম বেশি সুস্বাদু, তবে সেই আম বেশি দিন সংরক্ষণ করা যায় না, 2-3 দিনের মধ্যেই সেই আম কিন্তু পচন এসে যায় বা নষ্ট হয়ে যায়। এই জাঁক দেওয়ার আম কিন্তু অনেক দিন ভালো রাখা যায়। চলুন বন্ধু শুনে নিই। বেশিরভাগ আসে কলকাতা পাখি বা আরামবাগ পাখি, এইসব আসে তারপরে। এই যে মুকুল থেকে এত খরচ করে যত্ন করছেন, আমরা চাষিরা পয়সা পাই না, এটা কত করে দাম পাবেন আশা করা যায়? এই এই যে আম দেখছেন, এই যে আম দেখছেন, এই আমটা খুব বাজারে যদি বিক্রি হয় 100-120 টাকা পাল্লা দর, 5 কেজির দাম, 120 টাকার বেশি পাওয়া যায় না। কিন্তু এবার ধরো যারা বেচছে তারা তো কী দামে বেচছে আমাদের তো বলে নেই, তারা নিয়ে যাচ্ছে বেচছে। তাহলে কার্বাইড দেওয়ার পর 4 দিন পরে আমটা বেরোবে। আচ্ছা, এটা এই যে কৃত্রিমভাবে পাকা চেনেতে কোনো ক্ষতি হয় না তো? কোনো মানুষের কোনো ক্ষতি নেই, কোনো ধরনের কেমিক্যাল দিয়ে আমরা আম পাকাই না, কেমিক্যালে ক্ষতি হয় কিন্তু কার্বাইডে আমে কোনো ক্ষতি হয় না। আচ্ছা, কার্বাইডটা নিচে দিয়ে তারপর আমগুলো সাজিয়ে দেন, দিয়ে ওটার পুরোপুরি এয়ার টাইট হিসেবে রাখা যায়? আমাদের দেখতে হবে 4 দিন পরে, 3 রাত পরে, 4 রাতের মাথায় খুলে বিক্রি, বাজারে বিক্রি হবে। আচ্ছা, তাহলে আপনার এই পরিশ্রমের মতো আপনারা মূল্য পান না? এটা কি আম করছেন? এটা হিমসাগর। আচ্ছা, ফলের রাজা হিমসাগর, মানে আপনারা ভোর 2:30 থেকে উঠে এই কাজ শুরু? সময় রাত্রে 2:00 উঠে মার্কেটে যেতে হবে, মার্কেট থেকে বেচা কেনা করে এসে আবার দুটো যাহা খেয়ে দিয়ে নিয়ে ওখানে সঙ্গে সঙ্গে ফেলে গাছে উঠতে হবে, গাছে উঠে এবার সেই আমকে পাড়তে হবে, একটা একটা করে টানতে হবে গায়ে যাতে আটা না লাগে, আটা লাগলে গায়ে আমের রংটা ভালো থাকে। দিয়ে আবার এই রাত হয়ে গেল, এখন এখনো আমের জাঁক দেওয়া চলছে। মোটামুটি আমের কাজ করে গা ফা ধুতে আর করতে খেতে আর করতে ধরুন 11টা বেজে যাবে, আর 10 থেকে 11টা দিয়ে আবার ভোরবেলা ওঠা, আবার রাতে দিয়ে আবার মার্কেট যাওয়া। আচ্ছা, আপনার বয়স কত? 76 বছর বয়সে এখনো গাছে ওঠেন? বাবা, আচ্ছা ঠিক আছে, মনে জোর আছে আমার বিরাট, সেই হিসেবেই উঠি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো লাগলো। এই যে দেখুন, এই যে জাঁক দেওয়া কমপ্লিট হয়েছে, এখন এর উপরে ওনারা তারিখ লিখে দিচ্ছেন এবং বার লিখে দিচ্ছেন, যাতে আলাদা আলাদা সময়ে এগুলোকে বার করা যায় এবং তারপর সেগুলোকে আবার সযত্নে বাজারে নিয়ে গিয়ে ওনারা পাইকারি হারে বিক্রি করে দেন। এবং এই যে আবার পরবর্তী আম জাঁক দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, এইভাবেই ওনারা পরিশ্রম করে চলেছেন। হিমসাগর, ল্যাংড়া, চৌষা, মল্লিকা, আলফানসো, চাটুজ্জে, বোম্বাই, কত 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 নাম বলবো, অনেক ধরনের আম আছে, সব আমই বাজারজাত হচ্ছে। তাছাড়া আম কাঁচা থেকে আমরা খেয়ে যাচ্ছি, আমের চাটনি, কাঁচা আমের চাটনি, সেটা তো আমাদের সবাইয়ের মুখে লেগেই থাকে। এই জ্যৈষ্ঠ মাসে যে কোনো অনুষ্ঠানে আমের চাটনি তো হবেই, তাছাড়া আম দিয়ে টক ডাল, সেটাও খুব ভালো লাগে। তবে এই ব্যবসায়ের খুব
রিস্ক আছে। রিস্ক ফ্যাক্টর এই যে যেমন ঝড়, এই যে কালবৈশাখী, মাঝে মাঝেই আমরা কালবৈশাখীর প্রকোপ দেখতে পাই। সেটা আমাদের অনেকের ক্ষেত্রে আমরা নিরাপদে ঘরে আশ্রয় খুঁজি, কিন্তু ইনাদের পক্ষে সেটা মাথায় হাত পড়ে যায়, কারণ এর ফলে অনেক আম পুড়ে নষ্ট হয় এবং অনেক আম ঝড় লেগে গেলে দ্রুত সেগুলো পেকে যায়, সেগুলোকে বেশি দিন আর গাছে রাখা যায় না। অর্থাৎ খুব চিন্তিত হয়ে পড়ে ওনারা, এইভাবেই ওনারা চাষ করে আসছেন। এক একটি ঝড় এক একটি ওনাদের কাছে অভিশাপের মতো, আর সেটা আবার আমাদের সারা বিশ্ববাসীর কাছে সেটা আনন্দের, কারণ গরমটা একটু কম লাগে। ওনাদের কাছে সেটা বিপদ, আমাদের কাছে সেটা আনন্দের। এইভাবেই ওনারা অক্লান্ত পরিশ্রম করে সামান্য কিছু টাকার জন্য আমাদের মুখে সেই স্বর্গীয় ফল আম তুলে দিয়ে আসছেন, আর আমরা বাজারে গিয়ে অনেক দামদস্তি করে সেই আম খুব সহজেই খেয়ে নিচ্ছি। এবং এই চাষ যে কতটা কষ্টজনক এবং কতটা অলাভজনক হয়ে পড়েছে বর্তমানে, তা আপনাদেরকে দেখালাম। ভালো থাকবেন বন্ধু, আর বেশি বেশি করে আম খান, শরীর ভালো রাখুন, সুস্থ থাকুন, আর এই গরমে হাসতে থাকুন। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী কোনো এক বিষয় নিয়ে।